হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু ইএল আজকে আমরা আইকিউ নিয়ে আলোচনা করব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আইকিউ বা মানসিক দক্ষতা বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো তোমরা যারা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বেগম রোকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কী আসে আইকিউর উপরে প্রশ্ন হয় বিশেষ করে যারা আর্টস থেকে পরীক্ষা দেয় তাদের বেশি প্রশ্ন হয় আইকিউর পরে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা সায়েন্সের ইউনিটগুলোতে পরীক্ষা দেয় তাদেরও কিন্তু আইকিউ আসে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলো আর্টসের ইউনিট সেগুলোতে বা কমার্সের ইউনিট যেগুলো সেগুলোতে আইকিউ এসে থাকে তো আমরা আজকের এখানে কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগেও কিন্তু আমি আইকিউ নিয়ে আরও কয়েকটা ক্লাস বানাইছিলাম সেই ক্লাসগুলো তোমরা দেখে নিবা কারণ সেখানে আমরা ভিন্ন ভিন্ন ধর্মী সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি আগের ক্লাসে আমরা যেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই সমস্যাগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করতেছি না হ্যাঁ সেই ধরনের সমস্যা এখানে নিয়ে আসি নাই তোমরা সেই ক্লাসটা দেখে নাও সেটা দেখলে তোমরা আরও আইডিয়া পেয়ে যাবে তো আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে ইফ টু ইকুয়াল টু জিরো থ্রি ইকুইল টু থ্রি অ্যান্ড ফোর টু এইট দেন সেভেন ইকুইল টু হোয়াট এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটা আসছিল দুই হাজার সালে একদম সাম্প্রতিক প্রশ্ন মানে দুই আঠারো সালে যে প্রশ্নটা আসছে আমি সেটা নিয়ে আলোচনা করতেছি তাহলে দেখো ওরা বলছে কি টু ইকুইল টু জিরো থ্রি ইকুল টু থ্রি অ্যান্ড ফোর ইকুয়াল টু এইট দেন সেভেন ইকুইল টু কত মানে যদি দুই ইকুল টু শূন্য তিন ইকুইল টু তিন চার ইকুইল টু আট হয় তাহলে সাত ইকুইল টু কত তাহলে দেখো তোমাকে যে সিকুয়েন্সটা ওরা দিছে সেটা হচ্ছে টু ইকুইল টু জিরো থ্রি ইকুইল টু থ্রি ফোর ইকুল টু এইট সেভেন টু কত একটা জিনিস তুমি এই সিকোয়েন্সটা যদি ফলো করো তাহলে তুমি একটা জিনিস খেয়াল করবা যে এই দুইয়ের সাথে যদি আমি শূন্যকে গুণ করি তাহলে হয় শূন্য এই তিনের সাথে যদি আমি এককে গুণ করি তাহলে হয় তিন এই চারের সাথে যদি আমি দুইকে গুণ করি তাহলে হয় আট অর্থাৎ প্রথমটাকে শূন্য দিয়ে গুণ করলে পরেরটাকে এক দিয়ে গুণ করলে তারপরটাকে দুই দিয়ে গুণ করলে সমান হচ্ছে ঠিক আছে তাহলে শূন্য এক দুই তারপরটাতে নিচু তিন দিয়ে গুণ হবে তারপরটাতে চার দিয়ে গুণ হবে তাহলে দুই তিন চার হ্যাঁ চারের পরে তুমি বলো কি আসবে পাঁচ আসবে হ্যাঁ পাঁচকে গুণ করতে হবে তিন দিয়ে হ্যাঁ তারপরে ছয়কে গুণ করতে হবে চার দিয়ে তাহলে সাতকে গুণ তো করতে হবে পাঁচ দিয়ে ক্লিয়ার তাহলে দেখো দুইকে গুণ করতে চাই শূন্য দিয়ে তিনকে এক দিয়ে চারকে দুই দিয়ে পাঁচকে তিন দিয়ে ছয়কে চার দিয়ে তাহলে সাতকে গুণ করতে হবে কত পাঁচ দিয়ে এবং আমাদেরকে জিজ্ঞেস করছে সাত ইকুয়াল টু ওয়ার্ড হ্যাঁ তাহলে সাতকে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি তাহলে হয় পঁয়ত্রিশ তাহলে সাত ইকুয়াল টু এখানে আসলে কত হবে পঁয়ত্রিশ যেমন এখানে তিন তিন ছিল চার ইকুল টু আট ছিল হ্যাঁ তাহলে আমরা এই যে লাস্ট যে লাইনটা সেটা আমার দরকার নেই এই লাইনটা আসলে আমার দরকার নেই এটা এগুলো আমার জানার দরকার নেই বাট আমি বোঝার জন্য সেটা নিয়ে আসছি ঠিক আছে তাহলে দুই ইকুল টু যদি শূন্য তিন ইকুল টু তিন চার ইকুল টু আট হয় তাহলে সাত ইকুল টু হবে পঁয়ত্রিশ তাহলে এখানে এই এই জায়গাটাতে খালি জায়গায় আনসার হবে অপশনে অ্যান্সার হবে কত পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে আমরা এই অঙ্কটা করে ফেললাম তো এবার আমরা চলে এসেছি দুই নম্বর প্রশ্নটাতে দুই নম্বর প্রশ্নটা হচ্ছে চিটাংবা সিটিতে দুই হাজার আঠারো সালে এসেছে দু হাজার আঠেরো সালে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে আমি আলোচ আজকে আলোচনা করতেছি তোমাদের সাথে প্রশ্নটা হচ্ছে যে কিছুটা গাণিতিক প্রশ্ন মানে অঙ্কের মতো প্রশ্নটা হচ্ছে যে এইটি ফোর ফর্টি এইটি এরপরে এই খালি জায়গাটাতে কত নাম কি হবে সেটা তোমাদেরকে বের করতে হবে আবারও ভালো করে খেয়াল করো এইটি ফোর ফর্টি এইটিন এবং এখানে এই ঘরটাতে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো আমি আবারও লিখতেছি সেগুলো সেটা হচ্ছে এইটি ফোর ফরটি অ্যান্ড এইটিন আর এখানে হচ্ছে ঘর তুমি একটু কি যে কাজটা করবা এদিক থেকে এদিকে যাবা না দেখো আমরা সব সময় বরফ দিক থেকে ছোটোর দিকে যেতে অভ্যস্ত না আমরা হচ্ছে অভ্যস্ত ছোটোর দিক থেকে বড় দিক দিকে যেতে তো আমরা কী করবো বরোর দিক থেকে সরি ছোটোর দিক থেকে বড়োর দিকে যাব তাহলে দেখো এই আঠারোকে যদি তুমি ডাবল করো তাহলে হয় থার্টি সিক্স এবং থার্টি সিক্স থেকে ফর্টি হচ্ছে চার বেশি মানে থার্টি সিক্সের সাথে ফোর যোগ করলে কত হয় ফর্টি হয় তাহলে এটার দ্বিগুণের সাথে আঠারোয়ের দ্বিগুণের সাথে চার যোগ করলে চল্লিশ হয় একেবারে তুমি দেখো চল্লিশের দ্বিগুণের সাথে চল্লিশের দ্বিগুণের সাথে চার যোগ করলে এটি ফোর হয় তুমি দেখো তার মানে এটার দ্বিগুণের সাথে চার যোগ করলে এটা হয় আবার এটার দ্বিগুণের সাথে চার যোগ করলে এটা হয় তার মানে এখানে যে আসে তার দ্বিগুণের সাথে চার যোগ করলে আঠারো হবে তাহলে দেখো এখানে যে আসে তার তার দ্বিগুণের সাথে যোগ করলে কত হবে আঠারো হবে তাহলে দেখো আমরা যদি এখানে সাতকে লিখি সাতের দ্বিগুণ হচ্ছে চোদ্দো সাথে দুই যোগ করলে কত হয় আঠারো তার মানে এখানে হবে সাত তাহলে দেখো সাতের দ্বিগুণের সাথে চার যোগ করলে আঠারো হয় আঠারো এর দ্বিগুণের সাথে চার যোগ করলে চল্লিশ হয় চল্লিশের দ্বিগুণের সাথে চার যোগ করলে কত হয় চুরাশি হয় তাহলে আনসার হচ্ছে কত সাত তাহলে আমাদের এই খালি জায়গাটাতে আনসার হবে কত সেভেন আশা করি তোমরা চিটাংবাসীর যে দুই হাজার আঠারো সালের প্রশ্ন সেটা বুঝতে পারছো হ্যাঁ এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এসেছে দুই সালে তাও হ্যাঁ এখানে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে দেখো বলছে তিন দশ নয় আট সাতাশ ছয় একাশি চার দুশো তেতাল্লিশ এই খালি জায়গায় কত হবে একটু খেয়াল করবা এই প্রশ্নটা একটু কঠিন মনে হচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে দেখো এখানে কোনো সিকুয়েন্স তোমার কাছে মনে হচ্ছে নেই হ্যাঁ এই যে তিন পরে দশ আসলো তারপর নয় তারপর আট আসলো তারপর সাতাশ আসলো তারপর ছয় আসলো তারপরে একাশি আসলো তারপরে তুমি দেখো চার আসলো তারপরে দেখো দুশো তেতাল্লিশ আসলো তারপরে কী হবে এখন একটা জিনিস তুমি হয়তো খেয়াল করছো যে দ্বিতীয় যে সংখ্যাটা হ্যাঁ তিনের পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে দশ দশের পরে আসছে আট আটের পরে আসছে ছয় ছয়ের পরে আসছে চার অর্থাৎ এই যে জোর যে সংখ্যাটা মাঝখানের এই যে এখানকার পরপর যে সংখ্যাটা সেটা দুই দুই করে কমছে তুমি দেখো দশ আট ছয় চার তাহলে এটা দুই হবে আর বাকিগুলোতে তাকানো তেমনটা দরকার হয় হয়নি বাকিগুলোতে তো তুমি চলে তাকাতে পারো যেমন এই যে দেখো তিনের তিনের তিন গুণ হয়েছে এটা তিন নয় তিন তিনগুণ হইছে এটা তিন তিনগুণ এটা আবার তিন তিনগুণ এটা মানে এই যে যেগুলো বিজোট নাম্বারে আছে হ্যাঁ এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার নয় নাম্বারে যারা আছে তারা হচ্ছে যে তিনের গুণিত কাকারে আছে হ্যাঁ এই যে তিনককে তিন গুণ করলে নয় হয় নয়কে তিন গুণ করলে সাতাইশ হয় সাতাইশকে তিন দিয়ে গুণ করলে একাশি হয় এবং একাশিকে তিন গুণ করলে দুশো তেতাল্লিশ হয় আর এখানে যারা দ্বিতীয় নাম্বারে চতুর্থ নাম্বারে ষষ্ঠ নাম্বারে অষ্টম এবং দশম নাম্বারে যারা আছে অর্থাৎ জোট স্থানে যারা আছে তারা হচ্ছে দুই দুই কমছে যে দেখো দশ আট ছয় চার দুই হ্যাঁ তাহলে এখানে আনসার হচ্ছে কত দুই তাহলে আমরা জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের যে আইকিউর প্রশ্ন সেটাও কিন্তু পেরে গেছি এখন দেখো এই সবগুলো আইকিউ কিউ কিন্তু আমাদের এই আইকিউর বই হালদা আইকিউ থেকে আমি নিছি এখান থেকে সবগুলো এখানে দিছি এবং এখানে আমি যেভাবে বলতেছি ঠিক কীভাবে সমাধান দেওয়া আছে এই বইটাতে হ্যাঁ এই বইটার রাইটার হচ্ছে যে আমার বন্ধু সৌমিত্র তোমরা হয়তো অনেকে তাকে চিনো তো তোমরা এই বইটা সবাই কালেক্ট করবা এটা রকমারিতে পাওয়া যায় সাথে বাংলাদেশের প্রায় সবগুলো লাইব্রেরিতে পাওয়া যায় ঢাকা ফার্মগেট নীলখ্যাত বাংলা বাজার মিরপুর তারপর যে তো প্রায় সব জায়গায় পাওয়া যায় রাজশাহী ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী ফেনী তারপরে সিলেট হ্যাঁ বরিশাল খুলনা সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশের তো তোমরা এই বইটা কালেক্ট করে নিবা এই এছাড়াও যদি তুমি তোমার শহরে বা তোমার জেলাতে বইটা না পাও তাহলে পাশে দেখা যে নাম্বারটা দেখতেছ সেই নাম্বারে কল দাও তাহলে আমরা কুরিয়ার তোমাকে বইটি পৌঁছাই দেব হ্যাঁ তো আমরা আবারও আমাদের পড়ার মধ্যে চলে যাচ্ছি এবার আমি পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করবো এই পরের প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার ষোলো সালে আসছে এই জায়গাটাতে আমি একটা কথা বলতে চাই কথাটা হচ্ছে যে অনেকেই মনে করো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে আইকিউ আসে আছে বিশটা আইকিউ এগুলো মনে হয় অপশনাল না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশটা আইকিউ মাস্ট আনসার করতে হয় ডি ইউনিটি আসে হ্যাঁ ডি ইউনিটে বিশটা আইকিউ আসে যেগুলোকে তোমাকে মাস্ট আনসার করতে হবে এবং এই আইকিউগুলোর মধ্যে তুমি একটু আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা আইকিউ দেখছো সেখানে কিন্তু ম্যাথ ছিল বাট এ আইকিউটা দেখো তুমি এটা হচ্ছে যে অ্যানালজি হ্যাঁ তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউর মধ্যে ভাষা বিশ্লেষণ দক্ষতা আছে কি আছে ভাষা বিশ্লেষণ দক্ষতা যেখানে অ্যানালজি তারপর হচ্ছে তোমার অ্যান্টোনিম সিনোনিম তারপর হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাব এই বিষয়গুলো সেখানে দিয়ে থাকে যেটা তুমি বাজারের অন্যান্য যে আইকিউর বইগুলো আছে সেগুলোতে তুমি পাবা না তুমি যদি মনে করো যে বাজারে অনেক ধরনের আইকিউর বই পাওয়া যায় সেগুলো পড়লে তুমি চট্টগ্রাম বিশাল ডি ইউনিটের আইকিউ যেটা সেটাতে ভালো করতে পারবা তাহলে তুমি ভোকার স্বর্গে বাস করতেছ বিকজ ওই বইগুলোতে এই ধরনের প্রশ্নগুলো দেওয়া নাই হ্যাঁ একমাত্র আমাদের বই যেটা হালদা হালদার মধ্যে আমরা দিয়েছি বিকজ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিকে টার্গেট করার চেষ্টা করেছি এই বইয়ের মধ্যে হ্যাঁ আমরা একদম এক নম্বর টার্গেটে রেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এই বইয়ের মধ্যে তারপর আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী কাজী নজরুল তারপর হচ্ছে খুলনা কুমিল্লা সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা দিছি বাট আমরা চিটাং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে বেশি করে আলোচনা করার চেষ্টা করেছি ঠিক আছে তো তোমরা এই বইটা কালেক্ট করলে একদম ডিটেলস পেয়ে যাবা এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে ঠিক আছে মানে তোমার যেই চিরাংবাশ্রির বিশটা যে আইকিউর প্রশ্ন হয় এই বিষটার মধ্যে চোদ্দো থেকে ষোলোটা প্রশ্ন হয় ইংরেজি ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে হ্যাঁ অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম তারপর হচ্ছে তোমার অ্যানালজি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তারপর হচ্ছে তোমার পরিভাষা মানে হচ্ছে তোমার ট্রান্সলেশন যেটাকে আমরা বলি তো এ ধরনের টপিকগুলো আমাদের বইতে দাও আছে তোমরা চাইলে সেটা কালেক্ট করে নিতে পারো তাহলে তোমরা ডিউনিটের যে আইকিউ সেখানে ভালো করতে পারবা তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বইতে সরি পড়ার মধ্যে দেখো এখানে যে অ্যানালজিটা এসেছে সেটা হচ্ছে যে ক্লথস লাগেজ হ্যাঁ তোমরা জানো যে কি লাগেজের মধ্যে আমরা কি রাখি হ্যাঁ হ্যাঁ আমরা ক্লথসকে রাখি হ্যাঁ মানে আমরা কাপড়ের ব্যাগের মধ্যে কি রাখি কাপড়কে রাখি ঠিক আছে তাহলে এটার সাথে কোনটা মিলতেছে দেখো তুমি আমরা এটার সাথে এখানে যে সি অপশন হ্যাঁ সি অপশনকে আমরা মিলাইতে পারি বিকজ আমরা ব্রিফ কেসে কাকে রাখি ডকুমেন্টকে রাখি ব্রিফ কেস তোমরা অনেক অনেকে হয়তো চিনো যে অফিসে যাওয়ার সময় আগের দিনের যে মুভিগুলো তোমরা হয়তো খেয়াল করছো যে অফিসে যাওয়ার সময় একটা ব্রিফ কেস হাতে রাখা হয় হ্যাঁ এখনও কিন্তু যারা ম্যানেজার হ্যাঁ বিভিন্ন ব্যাংকের ম্যানেজার বা বিভিন্ন বিমা তারপর তোমার কি বলবো আর্থিক প্রতিষ্ঠান যারা ম্যানেজার পদে রয়েছেন তারাও কিন্তু হাতে একটা ব্রিফকেস রাখেন কিন্তু সেখানে তিনি কি রাখেন সেখানে তিনি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলোকে রাখেন একইভাবে আমরা মধ্যে কি রাখি আমরা কাপড়কে রাখি হ্যাঁ তাহলে আর ব্রিফকেস আমরা রাখি কাপড়কে ডকুমেন্টকে সো আনসার হচ্ছে যে সি আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতে এসেছে দুই সালে মানে যারা লতে ভর্তি পরীক্ষা দিয়েছিল দুই সালে এটা তাদের প্রশ্ন হ্যাঁ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীর অনুপাত ছয় অনুপাত পাঁচ হ্যাঁ তার মানে ছাত্র যদি জন থাকে ছাত্রী আছে কজন পাঁচজন হ্যাঁ কারণ ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে ছয় অনুপাত পাঁচ মোট শিক্ষার্থী সাতাত্তর জন হলে ছাত্রীর সংখ্যা কত ওই শিক্ষা প্রতিষ্ঠানের ওই শিক্ষা প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী যদি সাতাত্তর হয় তাহলে ছাত্রীর সংখ্যা কত তুমি দেখো এমনিতে ছাত্র ছাত্রীর অনুপাত কত ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে ছয় অনুপাত পাঁচ অর্থাৎ জন ছাত্র থাকলে পাঁচজন ছাত্রী রয়েছে তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই প্রশ্নটা তোমরা একটু মনে রাখো এখানে কিন্তু ছাত্র সংখ্যা জিজ্ঞেস করতে পারতো ছাত্র সংখ্যা কজন হ্যাঁ তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে তোমরা যেটা করবা অনুপাত যে দুইটা দেওয়া থাকবে তাদেরকে আগে যোগ করবা উপরে কি করবা যে যাদের আনসারটা চাইছে ছাত্রীর সংখ্যা চাইছে হ্যাঁ তো ছাত্রীর যে অনুপাতের অংশ সেটাকে উপরে দিয়ে দিবা অর্থাৎ পাঁচ ইন্টু টোটাল ছাত্র সংখ্যা টোটাল ছাত্রছাত্রী আবার বলতেছি অনুপাতের যোগফল নিচে যাদের সংখ্যা চাইবে তাদের অনুপাত যেটা পাঁচ হ্যাঁ ছাত্র ছাত্রীর অনুপাত ছয় অনুপাত পাঁচ মানে ছাত্রীদের অনুপাত হচ্ছে যে পাঁচ হ্যাঁ তাহলে যাদের সংখ্যা চাইবে তাদের কে উপরে অর্থাৎ ছাত্রের সংখ্যা চাইছে সেহেতু পাঁচ উপরে ইন্টু মোট ছাত্রছাত্রীর সংখ্যা বা মোট জনসংখ্যা এবার তুমি এটাকে কাজ করো কাজ করলে আনসার যেটা পাবা সেটাই উত্তর আনসার পঁয়ত্রিশ আসবে ঠিক আছে পরবর্তী বিশ্ববিদ্যাল পরবর্তী প্রশ্নটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এসেছিলো দুই হাজার চোদ্দো সালে তো আমরা চলে এসেছি লাস্ট প্রশ্নে এই প্রশ্নটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এসেছিলো দুই হাজার চোদ্দো সালে প্রশ্নটা একদম সহজ বাট একটু কঠিন যারা মানে শব্দের অর্থ ভালো করে বুঝে না তাদের জন্য এটা একটু কঠিন হবে জিজ্ঞেস করছে বেদুইনদের পক্ষে থাকা অসম্ভব মানে বেদুইনদের পক্ষে কোথায় থাকা অসম্ভব হ্যাঁ তো আমরা আগে জানতে বেদুইন কারা বেদুইন হচ্ছে তারাই যাদের কোনো ঘর বাড়ি নেই মুভমেন্ট করে সারাদিন হ্যাঁ ছুটাছুটি করে বিশেষ করে মরুভূমিতে যারা ছোটাছুটি করে মানে মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাদের বসবাস মানে কোনো না কোনো জায়গায় মানে অর্থাৎ যেখানে রাত হয় সেখানে শুয়ে যায় বা একটা নির্দিষ্ট এলাকায় তারা থাকে না সবসময় মুভমেন্টের উপর থাকে ঘুরে ঘুরোঘুরি করে হ্যাঁ তাদেরকে বলা হয় বেদুইন তো বেদুনদের পক্ষে তাহলে কোথায় থাকা অসম্ভব এখানে আছে মরুভূমি মরুভূমিতে বেদুইনরা থাকে তা থাকে তারা টেন্ট হ্যাঁ মাঠেও থাকতে পারে তাহলে তাদের থাকা অসম্ভব হচ্ছে বাড়িতে হ্যাঁ তার মানে বেদুনটা কোথায় থাকে না বাড়িতে থাকে না আমরা যেরকম বাড়িতে বাসায় থাকি সেরকম তারা থাকে না সো আনসার হচ্ছে যে ভি তাহলে দেখো আইকিউর প্রশ্নগুলো কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যে কঠিন বাট কঠিন না তুমি যদি একটু মাথা খেলাও বা মাথার মধ্যে একটু চিন্তা করো তাহলে কিন্তু তুমি আইকিউতে ভালো করতে পারবা আমাদের আগের আইকিউর যে ক্লাসগুলো ছিল সেগুলো দেখবা আর নতুন কী ভিডিও বানানো যায় সেটা সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের বিভিন্ন যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি সেগুলোর লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া আছে তোমরা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবা তো চলে যাচ্ছি অন্য একদিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা